সাবস্ক্রাইব করুন শিবির হেসেল, সঙ্গে থাকুন। ঘি এক চামচ, সুজি এক কাপ, ভালো করে ভাজতে হবে। করে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে 2-3 মিনিট ধরে। এবার দুধ এক কাপ, আরও এক কাপ, টোটাল 2 কাপ ভালো করে মিশিয়ে দিতে হবে। লো ফ্লেমে রান্নাটা করতে হবে, কর্নস্টার্চ নাড়তে হবে। ঢিমে আছে, এখন শুকনো করে নেব। এবার এর মধ্যে দেব গুঁড়ো দুধ 2 চামচ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। কড়া থেকে উঠে আসবে, এবার কড়া থেকে নামিয়ে নেব। এবার একটা প্লেটে নামিয়ে ফেলব। দু চামচ গুঁড়ো দুধ দেব, ভালো করে মাখিয়ে নেব। পুরোটা মাখা হয়ে গিয়েছে, এবার যে কোনো শেপ আমরা দিতে পারি, তো নিজেদের পছন্দ মতো শেপ দেব। হাতটা ধুয়ে নিলে বেশি ভালো হবে। এরকম বানাবো আমরা। যেমন খুশি শেপ দেওয়া যায়, আপনি যেমন চাইবেন আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এরকম হালকা গরম অবস্থায় যদি বানানো যায় তাহলে এরকম সুন্দর বানানো যাবে। কড়া নিয়েছি, ডুবো তেলে ভাজবো, পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হোক, অন্য একটা কড়াইতে চিনি নিলাম 1.5 কাপ, জল 2 কাপ, এলাচ 2টো, খুব ভালো করে নাড়িয়ে দেবো, এটা একটু ফুটবে। তেলটা গরম হয়ে গিয়েছে, হালকা গরম থাকবে সেই অবস্থায় দেব। ঘিলে আছে ভাজবো, খুব জোর আছে দিলে বাইরেটা লাল হয়ে যাবে, পুড়ে যাবে, আর ভেতরটা কাঁচা থাকবে। যদিও রান্না হয়েছে তাও লালচে করে ভাজবো। ধীরে ধীরে লালচে হচ্ছে, একটু সময় নিয়ে ভাজতে হবে। আঁচটা কিন্তু একেবারে লো, এরকম লাল লাল হয়ে যাবে। ফ্লেমটা এবার লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবো। প্রথমে লোতে দিয়ে এটা ভাজতে হবে 2 মিনিট, তারপর মিডিয়ামের মধ্যে, লো থেকে মিডিয়ামের মধ্যে দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। ফুলছে আস্তে আস্তে, খুব সুন্দর হচ্ছে কালারটা। দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এরকম আমরা তুলে নেব প্রত্যেকটাই। ঠিক এরকমই লালচে করে ভেজে নেব, ভীষণ সুন্দর কালার এসেছে। বাকিগুলো আমরা ভেজে নেব।
গ্যাসটা একেবারে লো করে দিয়ে ভাজতে হবে। চিনি শিরা আমাদের রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গরম শিরার মধ্যে আমরা এগুলো দিয়ে দেব। সবগুলো খুব ভালো করে উল্টে পাল্টে দেব। রসের মধ্যে গরম রসে অবশ্যই দিতে হবে। তারপর ঢাকনা বন্ধ করে এক ঘন্টা রেস্টে রাখব। তারপর ফিরে এসে নরম তুলতেলে মিষ্টিটা কেটে দেখাবো। তৈরি হয়ে গেল আমাদের সুজির মিষ্টি, একদম রসালো তুলতুলে। আমি একটা কেটে দেখাবো কতটা নরম হয়েছে আজকের এই মিষ্টিটা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন শিউলিন হেসেল। আমাদের আরও একটা চ্যানেল শিউলিস মোটিভেশন হবে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আর এরকম নরম তুলতুলে রসমালাইটা আপনারা বাড়িতে বানান। খাবি তো যান খেয়ে নিয়ে বুঝতে পারবো।